Hello dear viewers, Assalamualaikum. Once again today, I'm Golam, Mustafa, Shuvo. Welcome to my channel, the method of learning English. Dear viewers, asker porbo hocche 8 and topic hocche phrase. Dear viewers, do you know phrase? I think you know phrase, but if you don't have good idea about phrase, just I want to clear you. Are you ready? Okay, thank you. Dear viewers, আজকে কথা বলবো ফ্রেজ নিয়ে। ফ্রেজ আসলে একটা ইম্পর্টেন্ট টপিকস, যারা ফ্রেজ সম্পর্কে ভালো আইডিয়া রাখে তারা খুব স্মার্টলি সুন্দরভাবে ইংলিশ থেকে বাংলা করতে পারে, যে কোনো বিষয়ে সুন্দরভাবে লিখতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, সর্বোপরি আমি বলতে চাই আসলে ফ্রেজ খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা ফ্রেজ নিয়ে এখনও কনফিউশন আছেন এবং ডাউটে আছেন, তারা আজকে যদি এই লেসনটি প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করেন, আমি মনে করি আপনাদের সমস্ত কনফিউশন এবং ডাউট দূর হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসনটি। ডিয়ার ভিউয়ার্স, ফ্রেজ, 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 হোয়াট ইজ কল ফ্রেজ? তো এখানে আমি একটা শর্টকাট টেকনিক দিচ্ছি যে ফ্রেজটা কীভাবে মনে রাখবেন। যেমনটা হচ্ছে A group of words. কি? A group of words. বাংলাতে এটাকে বলা হয় শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ। ডিয়ার ভিউয়ার্স, এখানে লিখেছি ফ্রেজ, এখন এখানে বলে দিয়েছি যে এ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে ফ্রেজ থাকবে সেই ফ্রেজের মধ্যে একটা গ্রুপ থাকবে, কয়েকটি ওয়ার্ডের একটা গ্রুপ থাকবে, সেটাই হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজে যা ফ্রেজ সম্পর্কে যদি আপনি ক্লিয়ার হতে চান, তো আমি শর্টকাট আরও চারটা টেকনিক এখানে অ্যাপ্লাই করব। খেয়াল করুন, নাম্বার ওয়ান, তো নাম্বার ওয়ান যাওয়ার আগে আমি প্রথমে লিখে নিচ্ছি ফ্রেজ কি, ফ্রেজ কি, ফ্রেজ কি। চারটা বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া এখানে দিব, দেখেন সেগুলো যদি আপনি ক্লিয়ার হন তাহলে ফ্রেজ সম্পর্কে আপনার একদম ফ্রেজটা একদম পানির মতো হয়ে যাবে। নাম্বার ওয়ান, ফ্রেজ কোনো সেন্টেন্স নয়, কোনো সেন্টেন্স নয়। ফ্রেজ কিন্তু আসলেই কোনো সেন্টেন্স নয়। আপনারা এখনও যারা ফ্রেজকে সেন্টেন্স ভাবেন তাহলে কিন্তু এটা রিয়েলি এটা কিন্তু ইনকারেক্ট আইডিয়া। ফ্রেজকে কখনো সেন্টেন্স ভাবা ঠিক নয়, আসলে ফ্রেজ কোনো সেন্টেন্স নয়। নাম্বার টু, ফ্রেজে কোনো ফাইনিট ভার্ব থাকে না। ডিয়ার ভিউয়ার্স, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ফাইনিট ভার্ব, ফ্রেজে কোনো ফাইনিট ভার্ব থাকে না। যাদের ফাইনিট ভার্ব সম্পর্কে কোনো প্রবলেম আছে, আমার আগের ভিডিওতে ফাইনিট ভার্ব সম্পর্কে লেকচার দেওয়া আছে, ওখানে বিশ্লেষণ করা আছে, আপনারা দেখে নেবেন, ফাইনিট ভার্ব সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার ফোর, নাম্বার থ্রি হচ্ছে ফ্রেজে, যেহেতু আগে বলেছি ফ্রেজে কোনো ফ্রেজ কোনো সেন্টেন্স নয়, তো ফ্রেজে কোনো সাবজেক্ট অর অবজেক্ট থাকে না। যেহেতু ফ্রেজ কোনো সেন্টেন্স নয়, তার জন্য অবশ্যই এখানে আপনাদের ভাবার কোনো কারণ থাকতে পারে না যে ফ্রেজে কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকবে। রিয়েলি ফ্রেজে কোনো সাবজেক্ট অথবা অবজেক্ট থাকে না। নাম্বার ফোর হচ্ছে ফ্রেজ পার্টস অফ ফার্স অফ স্পিচের মতো, স্পিচ এর মতো কাজ করে। ডেপিয়ার্স, ফ্রেজ কিসের মতো কাজ করে? যে কোনো একটা ফার্স অফ স্পিচের মতো কাজ করে। ফার্স, সরি, এখানে এইস হবে না ডেপিয়ার্স, এখানে হবে পার্টস অফ স্পিচের মতো কাজ করে। ডিয়ার ভিউয়ার্স, যারা
এই ফ্রেজ সম্পর্কে চারটি ক্রাইটেরিয়া বা চারটি বৈশিষ্ট্য সম্পর্কে বিষয়টি জানবে। আমি মনে করি ফ্রেজ সম্পর্কে আর কোনো ডাউট বা কনফিউশন না থাকার কথা। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি এখন বুঝতে পেরেছেন যে ফ্রেজটা কী এবং কীভাবে আপনার ফ্রেজকে চিনতে পারবেন। আমি আর এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আরও ক্লিয়ার করতে চাই যে ফ্রেজটা নিয়ে আপনারা কীভাবে এক্সাম্পল। এক্সাম্পল ওয়ান আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল ওয়ান যেমনটা হচ্ছে লিভিং ইন ঢাকা, আই মিসড মাই প্যারেন্টস। ডিয়ার ভিউয়ার্স, দেখেন লিভিং ইন ঢাকা, আই মিসড মাই প্যারেন্টস। এখানে দেখেন লিভিং ইন ঢাকা, এটা হচ্ছে এক ধরনের ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, আমি আগে কথা বলেছি ফ্রেজের হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। দেখেন লিভিং হচ্ছে একটা ওয়ার্ড, ইন হচ্ছে একটা ওয়ার্ড, ঢাকা হচ্ছে একটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ডের সমন্বয়ে একটা ফ্রেজ হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, লিভিং ইন ঢাকা একটা ফ্রেজ। এরপরে হচ্ছে নাম্বার টু, ওয়াকিং ইন দ্য মর্নিং। ওয়াকিং ইন দ্য মর্নিং মেক্স মি ফিট। যে ভিউয়ার্স, দেখেন এই মেক্সটা হচ্ছে এখানে এই সেন্টেন্সের ভার্ব, তো এটা হচ্ছে একটা সাবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স, এখানে ওয়াকিং ইন দ্য মর্নিং ওয়ান কাইন্ডস অফ ফ্রেজ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন আসলে যে ফ্রেজ হচ্ছে কিন্তু আ গ্রুপ অফ ওয়ার্ডস। এই এক্সাম্পলের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আসলে ফ্রেজটা কী। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন কথা বললাম ফ্রেজ কী, ফ্রেজের বৈশিষ্ট্য, ফ্রেজের এক্সাম্পল। আসলে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। এখন আমি কথা বলবো ফ্রেজের প্রকারভেদ নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আসলে ফ্রেজ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এখন আমি কয় প্রকারের ফ্রেজ হয়ে থাকে এটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা কোথাও যাবেন না, আমার ভিডিওটি এনজয় করুন। ডিয়ার ভিউয়ার্স, আসলে ফ্রেজের প্রকারভেদ যাওয়ার আগে আপনাদেরকে কোশ্চেন করতে চাই, আপনি কি জানেন ফ্রেজ কয় প্রকার? আপনি যদি জানেন ফ্রেজ কয় প্রকার, আর আমি এখনই বলবো যে ফ্রেজ কত প্রকার, যদি আপনি সঠিক জানেন তাহলে মিলিয়ে নেবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, ফ্রেজ সাত প্রকার, যথা। ডিয়ার ভিউয়ার্স, মিলিয়ে নিয়েছেন? যদি আপনার কল্পনা বা আপনার আইডিয়া ঠিক থাকে আমার সাথে, আপনাদের কংগ্রেচুলেশন রাইট অ্যান্সার ভাবার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আসলে ফ্রেজ হচ্ছে সাত প্রকার যথা। তো এখন আমি ওয়ান বাই ওয়ান ফ্রেজগুলো এখানে লিখব। দেখেন ফ্রেজ ওয়ান হচ্ছে নাউন ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, কী ফ্রেজ? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। আসলে নাউন ফ্রেজ খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ফ্রেজই খুবই ইম্পর্টেন্ট। এরপরে নাম্বার টু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাসার্টিভ ফ্রেজ। নাম্বার থ্রি হচ্ছে ভার্ব ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, কী বললাম? একটা লিখলাম হলো নাউন ফ্রেজ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে হচ্ছে ভার্ব ফ্রেজ। এরপরে হচ্ছে ফোর নাম্বার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার ফাইভ ফ্রি ফজিশনাল ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, কী লিখলাম? ফ্রি ফজিশনাল ফ্রেজ।
prepositional phrase. Number six hoche conjunctional phrase. Dubious ki conjunctional phrase. Number seven interjectional phrase. Dubious ami one by one kore ami phrase gulo likhe felam jotpot kore apre I to khyal koren dekhen phrase hocche shat prokar ami arektu repeat korte chai apnader ke clear korar jonno. Noun phrase. Number two adjective phrase. Number three verb phrase. Number four adverbial phrase. Number five prepositional phrase. Number six conjunctional phrase. Number seven interjectional phrase. Dear viewers, actually phrase ami moloto shat prokar ekhane likhechi ei shat prokar phrase badeo aro duti phrase ache ei dutu ami apnake likhe apnake clear korte chai. Dekhen others aro duti phrase ache aro duti phrase ta ki number a hocche infinitive phrase. Infinitive phrase. Dear viewers, ki phrase infinitive phrase. B number hocche participle phrase. Participle phrase. Dear viewers, infinitive and participle niye ami bistarito kotha bolechi amar ager video te verb lecture kinds of verb ekhane infinitive and participle niye ami kotha bolechi ashole unique bhabe kotha bolar chesta korechi participle niye jara amar ager video ti ekhane dekhen nei tara jodi dekhen nen tahole infinitive and participle video byapare somosto confusion apnar dur hoye jabe. Dear viewers, ekhane ami somosto phrase গুলো এখানে লিখেছি তো আদার্স আর দুটি phrase আছে সেটা লিখেছি তো ডিয়ার ভিউয়ার্স আমি আজকে এই phrase নিয়ে যে কথা বলা শুরু করেছিলাম তো এখন পর্যন্ত phrase যে কথা বলছি তো আজকে আমি phrase এর যে আরো parts গুলো আছে প্রত্যেকটা definition আছে phrase এর চমৎকার definition আছে আর example দিয়ে আপনাদের clear করব next video তে তো ডিয়ার ভিউয়ার্স আসলে আমি আমার আজকের ফ্রেজের যে লেকচারটি আমি আরেকটু সামারি করতে যাচ্ছি ফ্রেজ আ গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজটা হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস এটার বাংলা হচ্ছে শব্দগুচ্ছ ডিয়ার ভিউয়ার্স ফ্রেজটা হচ্ছে আসলে চারটা প্রকার আছে ফ্রেজের এক নাম্বার প্রকার হচ্ছে দুই নাম্বার প্রকার তিন নাম্বার চার নাম্বার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমি কথা বলেছি ডিয়ার ভিউয়ার্স এখন আরও ফ্রেজের প্রকারভেদ নিয়ে কথা বলেছি এভাবে ওয়ান বাই ওয়ান সাত পর্যন্ত আরও দুটি এক্সট্রা ফ্রেজ যেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি ইনফিনিটিভ ফ্রেজ পার্টিসিপল ফ্রেজ ডিয়ার ভিউয়ার্স আজকে আজ আর নয় তো যারা আমার এই ভিডিওটি এনজয় করলেন তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যত বন্ধুবান্ধব আছে তাদেরকেও অবশ্যই শেয়ার করবেন তো যাতে তারা ভিডিওটি এনজয় করে কমেন্ট করে থ্যাংক ইউ বাই বাই টাটা ভালো থাকেন সুস্থ থাকেন.